অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর পর এবার মিমি চক্রবর্তী। প্রতিবাদে সামিল হতেই একের পর এক অভিনেত্রীকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে যোগ দিতে গিয়ে অস্বস্তিতে পড়তে হল যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আন্দোলনে যোগ দিতে এসে গোব্যাক স্লোগানের মুখে পড়তে হল প্রাক্তন সাংসদকে। তারপরই এলাকা ছেড়ে চলে যান মিমি। আর্জিকরের ঘটনায় ২৭ দিন পার, এখনও বিচার পায়নি তিলোত্তমা। তার সুবিচারের দাবিতে বুধবার মধ্যরাতে পথে নামার ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়েই সকল বয়সী মানুষেরা পথে নেমেছিলেন। ১৪ অগস্ট যেমন রাত দখল হয়েছিল, তারই পুনরাবৃত্তি দেখা গেল বুধবার মধ্যরাতেও। বিভিন্ন এলাকার পাশাপাশি যাদবপুরেও বিশাল জমায়েত হয়েছিল বিচারের দাবিতে। গান পথনাটকের মাধ্যমে চলছিল প্রতিবাদও। সেই প্রতিবাদ অবস্থানে যোগ দিতে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড়ে সামিল হয়ে মোবাইলের ফ্ল্যাশ জেলে তাকেও প্রতিবাদে সামিল হতে দেখা যায়। তবে প্রাক্তন সাংসদের উপস্থিতি ভালোভাবে নেননি আন্দোলনকারীরা। মিমিকে দেখেই গো ব্যাক স্লোগান ওঠে, তারপরই ফিরে যান মিমি। উল্লেখ্য, শুধু মিমি নন, বুধবারের প্রতিবাদে গো ব্যাক স্লোগানের মুখে পড়েন আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাকে দেখেও গো ব্যাক স্লোগান দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।